হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকের ভিডিওতে আরও একটা নতুন ভ্যাকান্সির ব্যাপারে আমি আলোচনা করব, যেখানে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ চলছে এবং এই নিয়োগ চলছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে আয়ুষ মন্ত্রকে। তো সুতরাং এই নিয়োগের বিস্তারিত তথ্য এই অফিসিয়াল নোটিশ অনুযায়ী আলোচনা করব, যেখানে ভ্যাকান্সি অ্যাডভান্সমেন্ট নম্বর 139 দেওয়া রয়েছে। তো সুতরাং এই বিস্তারিত তথ্যগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে এবং সম্পূর্ণ বিষয়গুলো জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, এবং চাকরি সংক্রান্ত এই ধরনের তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো তাহলে চলো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যগুলি। তো এখানে পোস্ট রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর, টোটাল ভ্যাকান্সি রয়েছে 86 অর্থাৎ 86টা। এবং এখানে কোয়ালিফিকেশান কি বলা হয়েছে, কোয়ালিফিকেশান বলা হয়েছে এখানে কিন্তু গ্র্যাজুয়েট হলে আবেদন করা যাচ্ছে, তার সঙ্গে টাইপিং টেস্ট দরকার, যেখানে ইংরাজির উপরে 35 ওয়ার্ড পার মিনিট হিসেবে টাইপ করতে জানতে হবে ইংরাজির উপরে, অথবা 30টা শব্দ টাইপ করতে জানতে হবে হিন্দির উপরে। এবং এর সঙ্গে প্রয়োজন কম্পিউটার নলেজ, যেখানে এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং এক্সেল জানতে হবে। এবং এখানে পার মান্থ স্যালারি আছে 21,184 টাকা। এবার এখানে নিচে কিছু সাধারণ ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, যেমন ক্যান্ডিডেটকে এখানে টাইপিং টেস্টের জন্য ডাকা হবে, এবং এখানে তার সঙ্গে রয়েছে ক্যান্ডিডেটকে আরও ডাকা হবে কম্পিউটার বেসড বা সিবিটি টেস্ট পরীক্ষার জন্য বা রিটেন টেস্ট পরীক্ষার জন্য, যেখানে অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ দু রকম পরীক্ষা থাকবে, এবং এগুলো থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ গ্রামার এক্সেট্রা, এই সমস্ত বিষয়ের ওপরে। এবং এখানে বলা হয় যে পরীক্ষার দুটো ডেট, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট এবং কম্পিউটার টেস্ট, এই দুটোর ডেট কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। এখানে এই পদের জন্য আবেদন করতে হলে এটা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, এবং অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। তো সুতরাং তোমরা কিন্তু তোমাদের বাড়ি বসে স্মার্টফোনের সাহায্যে অনলাইনে আবেদন করে দিতে পারবে। এবং এখানে দেখো, কোনো রকম জিজ্ঞাসা বা কোনো কিছু জানার থাকলে এই নাম্বারে কল করে কিন্তু সমস্ত তথ্যগুলো জেনে নিতে পারবে। এবং এই আবেদনের জন্য যে লাস্ট ডেট ধার্য করা হয়েছে সেটা হলো 22/5/2022। সুতরাং তোমাদের হাতে কিন্তু এখন যথেষ্ট সময় রয়েছে এই পদে অনলাইনে আবেদন করার জন্য। এবার অফিসিয়াল নোটিফিকেশনের দ্বিতীয় পাতায় দেওয়া রয়েছে হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ কীভাবে আবেদন করতে হবে। তো কীভাবে আবেদন করতে হবে তার স্টেপগুলো এখানে দেওয়া রয়েছে, এই স্টেপ ফলো করে কিন্তু ধাপে ধাপে অনলাইনে আবেদনটা করতে হবে। এবং এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান ফিজ, অর্থাৎ অনলাইনে আবেদন করতে হলে তোমাদের যে ফিজ পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে 750 টাকা, ওবিসিদের ক্ষেত্রে 750, এসসি এসটি হলে 450 টাকা, এক্স সার্ভিসম্যান হলে 750 টাকা, মহিলা হলে 750, ইডাব্লিউএস এবং পিএইচ প্রার্থীদের জন্য 450 টাকা। তাহলে বন্ধুরা, এটাই ছিল আয়ুষ মন্ত্রকে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। আশা করি তথ্যটা তোমাদের পক্ষে হেল্পফুল হবে, এবং তোমরা যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই অনলাইনে আবেদন করে দিও, এবং এই ধরনের চাকরি সংক্রান্ত সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই নিয়োগের ভিডিওটা শেয়ার করতে একদম ভুলো না, যাতে তারাও এই পদের জন্য আবেদন করতে পারে। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।